চট্টগ্রামের ষোলশহর রেল স্টেশনের দৃশ্য এটি। প্রতিদিন হাজারো শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই স্টেশন দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অভিমুখে যাত্রা করলেও এখন তা অনেকাংশই ফাঁকা। গত বৃহস্পতিবার রাত 8:30 দিকে ফতেয়াবাদ স্টেশনে ক্যাম্পাসগামী ট্রেনে ঝুঁকে পড়া গাছের সাথে ধাক্কা লেগে আহত হয় অন্তত 20 জন শিক্ষার্থী। আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শাটল ট্রেনের বগি বৃদ্ধির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হলে মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে চবি ক্যাম্পাস। এই ঘটনায় নিরাপত্তাজনিত কারণে বন্ধ রাখা হয় শাটল ট্রেন। এদিকে পরিস্থিতি শান্ত হয়ে আসলে আজ বিকাল থেকে আবারও শুরু হয় বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল। এই সময় শিক্ষার্থীরা শাটল ট্রেনের বগি বাড়ানো সহ ট্রেনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তার সমাধান করার কথা জানান। আমরা ট্রেনে সিট পাই না, বগিতে জায়গা থাকে না, দাঁড়ায় যেতে হয়, ঝুলে যেতে হয়। এটা হচ্ছে মেন্টালি, অবশ্যই মেন্টালি একটা স্ট্রেস। এছাড়াও হচ্ছে ফিজিক্যালিও আমাদের অনেক কষ্ট হয়, দাঁড়ায় দাঁড়ায় ঝুলে ঝুলে আসা যাওয়া। অ্যান্ড হচ্ছে ক্যারিয়ারটা তো বললামই, তো ঘুরে ফিরে দেখা যাচ্ছে একটা ট্রেন চলতেছে না টাইম মতো। এটার জন্য আলটিমেটলি 3-4 সেক্টরে আমরা খুব নেগেটিভলি হচ্ছে এফেক্টেড হচ্ছি আর কি। এত এত মানুষ কিন্তু শাটলে শিডিউল কম, শাটলে কি বগি সংখ্যা কম, তো বাধ্য হয়ে আমরা কি করতেছি, দাঁড়াইদের আসতেছি। বিশেষ করে গরমের মধ্যে আমাদের কোনো ফ্যান নাই। হ্যাঁ, শাটলে এমন অবস্থা যে আমরা ঘামতে ঘামতে আসতেছি, ঘামতে ঘামতে যাচ্ছি, এতে কি অনেক সময় তো অসুস্থ হয়ে যাচ্ছি, তাই না? ষোলশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানালেন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে সর্বদা সচেষ্ট রয়েছেন এবং কোনো শিক্ষার্থী যাতে ট্রেনে ছাদে না উঠে এই বিষয়েও শিক্ষার্থীদের সচেতন করেন তিনি। আমরা আগেও শাটল ট্রেনে আমাদের পুলিশের ডিউটি ছিল, এখনও আমাদের থাকবে এবং স্বাভাবিকভাবে আমাদের ডিউটি অলরেডি বন্টন করা আছে এবং আমাদের পুলিশ অলরেডি আমরা ডিউটিতে নিয়োজিত করে দিচ্ছি। আমরা চেষ্টা করবো যে আরও যাতে বেশি আমাদের নিরাপত্তা দেওয়া যায় এবং আমরা ছাত্রছাত্রী বা যারা আছে আমরা তাদের সাথেও আমরা কথা বলতেছি এবং বলার চেষ্টা করতেছি যাতে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে, সেজন্য আমরা সতর্ক আছি এবং আশা করি ছাত্রছাত্রী এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকলে আমাদেরকে সহযোগিতা করবে, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। সৌমিত্র কর্মকার, বাংলাধারা, চট্টগ্রাম।